বিনিয়োগের জন্য সবচেয়ে উদার রাষ্ট্র বাংলাদেশ বলেছেন প্রধানমন্ত্রী। অবকাঠামো, জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগে ভারতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান। খালি হাতে ফিরছেন না প্রধানমন্ত্রী, যা চেয়েছি সব দিয়েছে ভারত, দাবি ওবায়দুল কাদেরের। বিএনপিকে সহিংসতার পথ পরিহারের আহ্বান। দেশের সার্বভৌমত্ব বিক্রি করে ক্ষমতায় টিকে থাকার দেন দরবার করতে প্রধানমন্ত্রী ভারত সফরে গেছেন কিনা, প্রশ্ন রুহুল কবির রিজভীর। ধর্ষণ মামলায় রাজশাহীর পুঠিয়ার পৌর মেয়রের মামুন খান বরগুনা থেকে গ্রেফতার। ধামড়ায় শীত কেটে ঘরে ঢুকে বিধবা নারীকে দল বেঁধে ধর্ষণ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ বিনিয়োগের জন্য সবচেয়ে উদার রাষ্ট্র। অবকাঠামো, জ্বালানি, পরিবহন খাত সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বানও জানান তিনি। বুধবার ভারত বাংলাদেশ ব্যবসায়ী ফোরামের সাথে আলোচনার সময় প্রধানমন্ত্রী আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে ভারতের বিনিয়োগ খুব কম, বিভিন্ন খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশে বায়ুবিদ্যুৎ ও বিদ্যুৎ চালিত যানবাহনে বিনিয়োগে আগ্রহ দেখান ভারতীয় ব্যবসায়ীরা। বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানান ভারত থেকে জ্বালানি কিনতে চায় বাংলাদেশ, তবে দাম নির্ধারণে আলোচনা চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। Indian investors to dedicated special economic zones at Bangla and Mirshoy are being developed. I urge the business houses present here today to invest there. And not only that, I can promise you, if you want more land, we are ready to provide you that, so that more business or development you can do and you can invest in Bangladesh. Bangladesh is uniquely located to allow Indian investors to export their products to not only the northeastern states of India but also to Nepal, Bhutan, and to Southeast Asian countries. To come to Bangladesh, invest, and you will be beneficiary. ভারত থেকে খালি হাতে ফিরছেন না প্রধানমন্ত্রী। বাংলাদেশ যা চেয়েছে ভারত সব দিয়েছে বলে দাবি করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে তিনি এ দাবি করেন। ওবায়দুল কাদের বলেন কুশিয়ারা নিয়ে সমঝোতা হয়েছে, তিস্তাও হবে। স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা তিস্তার কথা বলতে ভুলে যাননি, তবে বিএনপির সবকিছুতেই না পাওয়ার হতাশা। নির্বাচন কমিশনের 150 আসনে ইভিএম এর ঘোষণাকে আবারও স্বাগত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য যা দরকার নির্বাচন কমিশন তাই করবে। শান্তিপূর্ণ আন্দোলনের বদলে সহিংসতা হলে জনস্বার্থে জনগণকে নিয়ে প্রতিরোধের কথাও জানান তিনি। বিএনপিকে সহিংসতার পথ থেকে সরে আসার আহ্বান জানান তিনি। মন্ত্রিসভায় যারা আছেন তাদের দুর্বলতা থাকতে পারে, কিন্তু মন্ত্রিসভা দুর্বল নয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দেশের সার্বভৌমত্ব বিক্রি করে ক্ষমতায় টিকে থাকার দিন দরবার করতে প্রধানমন্ত্রী ভারত সফরে গেছেন কিনা, এ প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে রিজভী এমন মন্তব্য করেন। নবগঠিত জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর আহ্বায়ক কমিটিকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। অভিযোগ করেন সরকারের চরম অদূরদর্শিতার কারণেই দেশ এখন দুর্ভিক্ষের শঙ্কায়। এই অবস্থায় প্রধানমন্ত্রীর ভারত সফর সুখকর নয় বলেও মন্তব্য রিজভীর। তিনি বলেন দেশের সকল গণতান্ত্রিক শক্তির ওপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে সরকার। সেই সাথে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে সরকার প্রমাণ করেছে তাদের জনসমর্থন পুরোপুরি শূন্যের কোঠায়। এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস সহ অন্যান্য নেতারা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজাকে ঘিরে বেশ কিছু নির্দেশনা নিয়ে
সংবাদ সম্মেলন করেছেন সিএমপি কমিশনার। দুপুরে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় এক সংবাদ সম্মেলনে নির্দেশনাগুলো তুলে ধরেন। দুর্গাপূজায় মণ্ডপের ভেতর একসঙ্গে 20 জনের বেশি লোক অবস্থান না করা, প্যান্ডেলের আশপাশে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখা, সিসি ক্যামেরা স্থাপন ও ভিডিও ফুটেজ রেকর্ড করা, পূজা মণ্ডপে ডিজে পার্টির আয়োজন না করা সহ 32টি নির্দেশনার কথা বলা হয়। সিএমপি কমিশনার বলেন, দুর্গাপূজায় গোয়েন্দা নজরদারির পাশাপাশি মণ্ডপ, মন্দির ও এর আশপাশের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ গুজব বা অপ্রীতিকর ঘটনা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। সীমান্ত জটিলতায় থমকে আছে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের কাজ। ভূমি অধিগ্রহণ ও ঠিকাদার নিয়োগ সহ সব প্রস্তুতি থাকা সত্ত্বেও 7 মাস ধরে বন্ধ 125 কোটি টাকার প্রকল্পটি। এরই মধ্যে চলতি মাসে অস্থায়ী প্যাসেঞ্জার টার্মিনাল দিয়ে ইমিগ্রেশন কার্যক্রম চালুর কথা ভাবছে বন্দর কর্তৃপক্ষ। খাগড়াছড়ি রামগড় স্থলবন্দরের স্থায়ী কাঠামো তৈরি নিয়ে জটিলতার কারণে চলতি মাসেই অস্থায়ী কাঠামোয় ইমিগ্রেশন কার্যক্রম চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। পুলিশ ও কাস্টমস থেকে জনবল দেয়া হলেই শুরু হবে দুদেশের সাধারণ মানুষের যাতায়াত। আমাদের ইমিগ্রেশনের পুলিশের পক্ষ থেকে, কাস্টমসের পক্ষ থেকে, ওনারা যখনই অফিসটাতে এসে বসে যাবেন, আমরা রেডি ফর ইমিগ্রেশন। এদিকে বিএসএফ এর বাধায় সীমান্তের জিরো লাইনের 150 গজের মধ্যে বন্দরের অবকাঠামো নির্মাণ কাজ 7 মাস ধরে বন্ধ। অথচ 2017 সালের 8 এপ্রিল দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের জয়েন্ট স্টেটমেন্টে স্থলবন্দরের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের সম্মতি দেয়া হয়। এখন কাজে বাধা দেওয়ার কারণ খুঁজে পাচ্ছে না প্রকল্প সংশ্লিষ্টরা। পর্যটনের যে কিছু জটিলতা বাধা আছে, বিশেষ করে বিদেশি পর্যটক আসার ক্ষেত্রে, এগুলো মনে হয় এখন সময়ের দাবি নতুনভাবে চিন্তা ভাবনা করার। রামগড় মহকুমা থাকার সময় থেকে ভারতের সাথে ইমিগ্রেশন কার্যক্রম চালু ছিল। 1986 সালে পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় এই কার্যক্রম। আমদানি রপ্তানি সহ স্থল বন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবি জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের। ইমিগ্রেশনের পাশাপাশি যেন স্থলবন্দরের কাজটা দ্রুত চালু করা হয়। যদি এটা চালু করা হয় তাহলে আমরা খাগড়াছড়িতে যারা আমদানি রপ্তানির ব্যবসা করি তাহলে আমরা অনেক অংশে উপকৃত হব। আমাদের এলাকার জনগণের পক্ষ থেকে একটি দাবি থাকবে, আমরা যেটি শুনেছি এই বন্দরের লোডিং আনলোডিং এর বিষয়টি হয়তো হবে না, যদি সেটি করা যায় তাহলে আরো বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে। চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 112 কিলোমিটার দূরত্বের এই স্থল বন্দর থেকে ট্রান্সশিপমেন্টের পণ্য যেতে পারবে ভারতে। সরাসরি যোগাযোগ স্থাপন হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্য সহ 7 সিস্টার্সের সঙ্গে। বাংলাভিশন নিউজ ডেস্ক। বান্দরবানের নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের আছারতলি ও ফুলতলি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আজ দুপুরে আবারও হেলিকপ্টার থেকে গোলাবর্ষণ করা হয়েছে। এতে আতঙ্ক দেখা দিয়েছে সীমান্তে অবস্থানরত লোকজনের মাঝে। দুপুরে এই গোলাবর্ষণের ঘটনা ঘটে গোলার শব্দে গত 10 দিন ধরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি দমনে ঘুমধুমে তুমরু, বাইশফাড়ি ও রিজু আমতলি সীমান্ত এলাকায় দেশটির সেনাবাহিনী বিশেষ অভিযান শুরু করে। অভিযান ঘুমধুম ইউনিয়নে সীমাবদ্ধ থাকলেও বুধবার দুপুর থেকে নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের আছারতলি ও ফুলতলি সীমান্তে এলাকায় নতুন করে গোলাগুলির ঘটনা ঘটেছে। নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফসার ইমন ঘটনার কথা স্বীকার করে জানান, আছারতলি ও ফুলতলি সীমান্তের ওপারে মিয়ানমারের হেলিকপ্টার টহল দিয়েছে এবং গোলাবর্ষণ করেছে, তবে বাংলাদেশ সীমান্তে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এতে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানান তিনি। চট্টগ্রামের সীতাকুণ্ডে বাবাকে হত্যার ঘটনায় তার ছেলে মোহাম্মদ হেলালকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে স্থানীয় ভাটিয়ারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে একই দিন দুপুরে ভাটিয়ারি ইউনিয়নের পূর্ব হাসনাবাদ নুরুল আলম কলোনিতে সে বাবা বেলাল হোসেনকে হত্যা করে। নিহতের পরিবার জানায়, হেলালের সঙ্গে মোবাইল ফোনে মুন্সীগঞ্জের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পছন্দের মেয়েকে বিয়ে করার কথা বলে হেলাল রাজি না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মেয়ে হেলালকে আসামি করে হত্যা মামলা করেন বলে জানায় পুলিশ। এদিকে মাদক সেবনে বাধা দেয়ায় ছেলের হাতে খুন হয়েছেন নেত্রকোনার পূর্বধলা এলাকার ব্যবসায়ী আব্দুল আজিজ। আজিজের ছেলে বিপ্লবকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। হত্যায় জড়িত অন্য 3 জনকে গ্রেফতার করেছে র্যাব।
দুপুরে ময়মনসিংহের র্যাব 14 কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর আখের মোহাম্মদ জয়। বুধবার গভীর রাতে ময়মনসিংহের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নিহত আব্দুল আজিজের ছেলের বন্ধু বিজয় কর্মকার, তরিকুল ইসলাম ও আজহার মিয়াকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের পটিয়ায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ী ধীমান পটিয়ার ধর ধলঘাট ইউনিয়নের বণিকপাড়া এলাকার বাসিন্দা। তিনি নগরীর রাহাত্তার পুল এলাকায় সৌদিয়া জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানের মালিক। পুলিশ জানায়, দোকান থেকে রাতে বাড়ি ফেরার পথে হাবিলাস দ্বীপ এলাকায় ওই ব্যবসায়ীর রাস্তা আটকায় কিছু দুর্বৃত্ত। পরে তারা মোটরসাইকেল থেকে ধীমানকে ফেলে দিয়ে সবকিছু হাতিয়ে নেয়। এক পর্যায়ে ধীমান চিৎকার করলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট দেখুন। রাজশাহীতে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। ঠাকুরগাঁও ও রাজশাহীতে বিএনপি আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে ঠাকুরগাঁয়ে। শহরের চৌরাস্তা মোড়ে এই কর্মসূচি পালন করে ঠাকুরগাঁও টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন। ঝালকাঠিতে তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও সিঙ্গার কোম্পানির একটি শোরুমে অভিযান চালিয়ে 23,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই অভিযান পরিচালনা করেন ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রাণী দাস। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক মরহুম আমিনুল হকের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় এর আয়োজন করে জেলা বিএনপি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পাঠক ভাবনা লেখকদের সনদ ও বই বিতরণ করা হয়েছে সিরাজগঞ্জে। জেলা প্রশাসক হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডাক্তার হাবিবে মিল্লা। সাতক্ষীরায় ইরান প্রবাসী দম্পতির লেখা প্রাণ হৃদয় বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ম্যানগ্রোভ সভাঘরে বইটির মোড়ক উন্মোচন করেন খ্যাতিমান নাট্য ব্যক্তিত্ব খায়রুল পাশার। তৃণমূল পর্যায়ে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে খাগড়াছড়ির সদর ইউনিয়ন মহিলা দলের সম্মেলন হয়েছে দুর্গম গামারিঢালা এলাকায়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কুহিলি দেওয়ান। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির আয়োজনে জেলা পর্যায়ের মতবিনিময় সভা হয়েছে নাটোরে। প্রধান আলোচক ছিলেন সিভিল সার্জন রোজিয়ারা খাতুন। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে ওই সভায় গণমাধ্যম কর্মীরা অংশ নেন। নেত্রকোনার সদর উপজেলা কান্দি এম ইউ আলী মাদ্রাসার অধ্যক্ষ আজিমুদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে জেলা প্রশাসক অঞ্জনা খানের কাছে আজিমুদ্দিনের বিরুদ্ধে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। বরিশালে জেডে ভুট্টো ডিগ্রি কলেজে শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে অধ্যক্ষ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মোল্লারহাট বাজার চৌরাস্তায় এই কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ ও নাগরিক সংবর্ধনার সভা হয়েছে রাঙামাটির বাঘাইছড়িতে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। ছিনাইদহে বিভাগীয় কমিশনারের সাথে জেলা পর্যায়ের সহকারী কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা হয়েছে নীলফামারীতে। জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা হয়। নারী শিক্ষার গুরুত্ব, বাল্য বিবাহ রোধ ও তথ্য আপা প্রকল্পের কার্যক্রম নিয়ে উঠান বৈঠক হয়েছে গোপালগঞ্জে। জেলার সদর উপজেলার ইউনাইটেড একাডেমি খালিয়া স্কুল চত্বরে এই বৈঠকে ওই বিদ্যালয়ের 100 ছাত্রী অংশ নেন। সুরায় রহমান, বাংলাভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানি। বিনিয়োগের জন্য সবচেয়ে উদার রাষ্ট্র বাংলাদেশ বলেছেন প্রধানমন্ত্রী। অবকাঠামো, জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগে ভারতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান। খালি হাতে ফিরছেন না প্রধানমন্ত্রী। যা চেয়েছি সব দিয়েছে ভারত, দাবি ওবায়দুল কাদেরের। বিএনপিকে সহিংসতার পথ পরিহারের আহ্বান।
দেশের সার্বভৌমত্ব বিক্রি করে ক্ষমতায় টিকে থাকার দেন দরবার করতে প্রধানমন্ত্রী ভারত সফরে গেছেন কিনা, প্রশ্ন রুহুল কবির রিজভীর। ধর্ষণ মামলায় রাজশাহীর পুঠিয়ার পৌর মেয়র মামুন খান বরগুনা থেকে গ্রেফতার, ধামরায় শীত কেটে ঘরে ঢুকে বিধবা নারীকে দল বেঁধে ধর্ষণ। দর্শক, এ ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।